2013 সালের 5ই ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগে সমবেত হয় কিছু তরুণরা। সেই আন্দোলন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ সরকারের হাতে আসুক। একই বছরের 15ই ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরে নিজ বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার ও মুক্তচিন্তার লেখক রাজীব হায়দারকে। ওই খুনের সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। রাজীব হত্যার 2 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কুপিয়ে হত্যা করা হয় ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে। পরে এই হত্যার রহস্য উদ্ঘাটনে বাংলাদেশে আসে এফবিআই এর সদস্যরা, কিন্তু তাতেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। এই ঘটনার এক মাসের মাথায় রাজধানীর তেজগাঁওয়ে হত্যা করা হয় আরেক ব্লগার ওয়াশিকুর রহমানকে। সাধারণ মানুষ দুই খুনিকে ধরে পুলিশে দিলেও বের হয়নি আসল রহস্য। সবশেষ 12ই মে সিলেটে খুন হয় ব্লগার অনন্ত বিজয়। এসব হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে কয়েকটি জঙ্গি সংগঠন, কিন্তু আসল রহস্য এখনও অজানা, হত্যারাও ধরাছোঁয়ার বাইরে। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর আরো সক্রিয়তার দাবি এই অপরাধ বিশেষজ্ঞের। এতদিনে যদি সিরিয়াসলি ইনভেস্টিগেট করতেন তারা, আমরা জানি না কি অবস্থায় আছে, তাহলে নিশ্চয়ই আমরা হয়তো একটা ক্লু পেতে পারতাম। কারণ সব মানুষের মধ্যে ভীতি তৈরি করার জন্যই তারা এ ধরনের একের পর এক কাজ করছে। তো আইন যদি সেই গতিটা যদি তার ঠিক মতো না চলে, ডেফিনেটলি মানুষের উদ্বেগের যথেষ্ট কারণ থাকে। র‍্যাব আছে, ডিজিএফআই আছে, যারা মানে গোয়েন্দা সংস্থা আছে, এগুলোকে দ্রুততার সাথে উদ্ঘাটন করা দরকার। এসব ধরনের খুনের রহস্য উন্মোচন ও অপরাধীদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীকে একসাথে কাজ করার পরামর্শ দিয়েছেন তারা। কোথাও কোথাও প্রযুক্তিগত কিছু ঘাটতি রয়েছে, যে কি কোত্থেকে কে কীভাবে হুমকি দিচ্ছে সেটা অনেক ক্ষেত্রে উদ্ঘাটন করা যাচ্ছে না। সেই ঘাটতির জায়গাগুলোকে একটু পূরণ করা, আবার একই সাথে ডেটাবেস করে মানে ভবিষ্যতে যেন এরকম আর হত্যাকাণ্ড না হয় সেই পদক্ষেপগুলো নেওয়াটা দরকার। ব্লগার হত্যার ঘটনার তদন্ত চলছে, তবে ধরা পড়েনি গডফাদারদের কেউ। এই বিষয়ে ডিবি যুগ্ম কমিশনারের কাছে জানতে চাইলে তিনি বলেন তাদের চেষ্টা অব্যাহত রয়েছে। এফবিআই এর কাছে বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে, আলামত দেওয়া হয়েছে, সেগুলোর রেজাল্ট আমরা এখনো পাইনি। তো যেহেতু আসামিরা চিহ্নিত করা গেছে, সেই ক্ষেত্রে আমরা আশাবাদী যে তারা ধরা পড়বে। আর ওয়াসিকুর রহমান বাবু হত্যাকাণ্ডে 3 জন এই পর্যন্ত গ্রেপ্তার আছে, তাদের ভিতরে 3 জনই বর্তমানে জেল হাজতে আছে। এ ধরনের হত্যাকাণ্ড রুখতে অপরাধীদের তথ্য সংগ্রহ করে তাদের উপর নজরদারি বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। রুবিনা ইয়াসমিন, 21 টেলিভিশন, ঢাকা।